দেখুন, আমি আজ খিচুড়ি বানাবো, তার জন্যে নিয়ে নিয়েছি মিনিকেট চাল, গোবিন্দভোগ চাল একসঙ্গে নিয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আছে ছোলার ডাল, মুসুরির ডাল, এখানে আছে আলু, কুমড়ো, ঝিঙে, পুঁই শাক, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরা। আমি এবার চুলাতে হাঁড়িটা বসিয়ে দেবো। আমি তেলে আলুটা ভেজে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি হাঁড়িতে। নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলেতে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভালো করে তেলে ভেজে নেব। দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক চামচ, জিরে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু চামচ। দিয়ে দেবো টমেটো, দুটো কেটে রেখেছিলাম টমেটো, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা ভেজে নেবো। এরপর কুমড়ো, ঝিঙে, দিয়ে দেবো পুঁই শাকটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চাল আর মিনিকেট চাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর ছোলার ডাল, মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেবো। এবারে আমি পানি দিয়ে দেবো। অপেক্ষা করবো, তারপর এদিকে ওয়েদারটা কত সুন্দর দেখুন, একবার দেখুন মেঘ মেঘ করে আছে, তার জন্যই তো আমরা খিচুড়ি বানাচ্ছি আজ, সেই জন্যই আজ খিচুড়ি বানানো হচ্ছে। ডিম সেদ্ধ করে ডিম ভোনা আর খিচুড়ি,
আজ বানাবো। আমার খুব ভালো লাগে খিচুড়ি ডিম বানা। ঢাকা দিয়ে দিই ফুটুক। দেখুন আমার খিচুড়ি ফুটতে লেগেছে। রিসেন্ট গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেল করে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গোবিন্দভোগ চাল, মিনিকেট চাল দিয়ে ভাতের চালের সাথে যদি ওই গোবিন্দভোগ চালটা দিয়ে খিচুড়ি বানানো হয় না, স্বাদটা খুব বেশি হয়, খুব সুন্দর লাগে খেতে। আপনারা দেখবেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে। আমার সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি, আপনারা দেখবেন এইভাবে বানিয়ে। দেখুন ভাতটা এখনো হয়নি আমার, তবে ফুটে গেছে তো লেড়ে লেড়ে গলাতে হবে। দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা হয়ে গেছে। দেখুন এই তো আমি এবারে নামিয়ে দিচ্ছি, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, আমি ডিম ভাজা আর খিচুড়ি খাবো আজ, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।